স্ল্যাপে আমরা এখন বসে আছি, পাশে হাইল্যান্ড পার্ক মল, যে সম্মিলনী কলেজ। দাদা হল কবে থেকে খুলছে? আস্তে আস্তে সব আনলক হচ্ছে। সিনেমা হল আনলক হয়েছে কিনা, মানে সিনেমা হল খুলেছে কিনা সেইটা দেখার উদ্দেশ্যে কিন্তু আজকে আমি বেরিয়ে পড়লাম। যেহেতু আমি দক্ষিণ কলকাতায় থাকি, তাই আমার বাড়ির সব থেকে কাছাকাছি পড়ে হাইল্যান্ড পার্ক এবং হাইল্যান্ড পার্কের আইনক্স। তোমরা পুজোর সময় সিনেমা দেখতে বেরোতে পারবে কি না, সেটাই হচ্ছে তোমাদের আমার দেখানোর উদ্দেশ্য। তো এই মুহূর্তে আমি বাইপাস দিয়ে যাচ্ছি। পাটুলি থেকে হাইল্যান্ড পার্কের দিকে যাওয়ার ভিউ। জাস্ট এই মুহূর্তে একটা কাণ্ড ঘটেছে। যিনি আমাদের রিক্সা চালাচ্ছিলেন, ওনার মুখের সামনে কালো প্যাকেটটা পড়ে যাওয়াতে উনি রিক্সা থামিয়ে দিয়েছেন। আপাতত আমি হাইল্যান্ড পার্কের সামনে আছি, এই দেখতে পাচ্ছ আমি এসছি। পিছন দিকে পুরো হাইল্যান্ড পার্কটা দেখা যাচ্ছে। তবে আমি কিন্তু বক্স অফিস খোলা দেখছি না, বন্ধ দেখছি। কবে খুলবে সেটা নিয়ে আমি একটু কথা বলছি, চলো সামনে যাই, দূর থেকে কথা বলা যাবে না। দাদা হল কবে থেকে খুলবে বক্স অফিস? শুরুর দিনে কি সিনেমা হবে সেটাও দিয়ে দিয়েছে। কিন্তু এখন কোন কোন হল খুলবে সেটা এখনো পর্যন্ত বলেনি। তো এসে হাইল্যান্ড পার্কের বাইরে নিচে, মানে নিচে একদম ফ্লোরে বসে আছি, একদম ফ্লোরে না, দেখাচ্ছি কি দেখ। এই দেখ, এইরকম একটা উঁচু স্ল্যাপে আমরা এখন বসে আছি, পাশে হাইল্যান্ড পার্ক মল। এবং কিছুক্ষণ আগে কথা বললাম ঢোকার সময়, মানে কাউন্টারটা খোলেনি আর কি, তো কাউন্টারটা খুলবে কিনা জিজ্ঞেস করায় কি বললো, তোমাদের সামনেই বললো, তোমরা শুনে নিলে। এর একটা কথা বললো, তোমরা যারা শুনোনি আমি ক্লিয়ারলি বলে, একটা কথা বললো, সেটা হচ্ছে যে একটা স্ক্রিন হলে যেখানে একটা স্ক্রিন আছে সেগুলো খুলছে, যেখানে মাল্টিপল স্ক্রিন আছে অনেকগুলো স্ক্রিন আছে, যেমন জানো তোমরা আইনক্সে অনেকগুলো স্ক্রিন থাকে, মানে টাইম টু টাইম চেঞ্জ হয় সিনেমা, তো সেই সমস্ত জায়গায় কিন্তু খুলছে না। এদের এরা বললো, এখনও নট শিওর, আমি কাল পরশু দিকে আরেকবার ট্রাই করবো আসার। তো 15 তারিখ খোলার কথা ছিল, আমি যতদূর পড়েছিলাম তাই আমি 15 তারিখ এসেছি। উপরে আইনক্সের সামনে একটু যাই, চলো তো উপরে আইনক্সের সামনে গিয়ে একটু কথা বলে আসি। মাঝে মাঝে ইচ্ছা হয় মাছটা খুলে বসি, তাই মাছটা খুলেছি। আমি জানি না হলের সামনে মাছ খুলেছি, মাঝে মাঝে মাছটা পড়ে নিচ্ছি, মাঝে মাঝে খুলেছি। আর অ্যাকচুয়ালি যেখানে বসেছি না পিছনটা গরম হয়ে যাচ্ছে। সকালবেলা নিচের ফ্লোরটা, এটা নিচের ফ্লোর এবং পুরো ফাঁকা। দেখো সাউথ সিটিতে যেরকম ফুটপ্রিন্ট দিয়েছিলো, এইখানে কিন্তু সেরকম দেয়নি। তুমি যেখানে ইচ্ছে দাঁড়াতে পারো, কিন্তু এই যে আমি হাত দিয়েছি সাইডে, এই হাতটা তোমরা কেউ দেবে না। যে সব স্টোরি কিন্তু খোলা একেবারে, আমি যেটা দেখতে পাচ্ছি সবই আমার খোলা লাগছে। ওপরে ফুডকোর্টটা যাবো, ওপরে হচ্ছে আইনক্স, সেখানেও যাচ্ছি, সেখানে গিয়ে কথা বলছি। আমি একটু সাইড দিয়ে ঘুরিয়ে আমি তোমাদের নিয়ে যাবো, দোকানগুলো একবার দেখে নাও সব কীরকম খোলা রয়েছে, ঠিক আছে? চলো। এসকেলেটারে উঠতে উঠতে একটাই কথা বলতে চাই, বেলার দিকে চলে এসো, মানে বেলার দিকে, বিকেল সন্ধে করো না। যদি ফাঁকা ফাঁকায় শপিং করতে চাও, ফাঁকা ফাঁকায় ঘুরতে চাও, তবে আর তোমরা দেখছো এক্সপ্লোরার চক্রবর্তী। লাইক করে দাও ইয়ার, লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, নয়তো এরকম ভিডিও দেখতে পাবে না। লাইভ ভিডিও, লাইভ আমি তোমাদের দেখাচ্ছি লাইভ, মানে আমার ভিডিও দেখে তোমার কি মনে হবে বলো তো, যেন তোমার হচ্ছে তুমি যাচ্ছ, তুমি চলে গেছো সেখানে। সেই জিনিসটাই ফিল করানোর চেষ্টা করি যতটা পারি। তো চলো, এর উপরে আমি মনে হয় ফুড কোর্টে এসে গেছি, ফুড কোর্ট বন্ধ আছে, কবে খুলবে একটু জিজ্ঞাসা করি, চলো। এই হচ্ছে ফুড কোর্ট, দেখো ফুড কোর্ট দেখে মনে হচ্ছে যেন মানে কিছু একটা ঘটে গেছে এখানে।
দেখো পুরো অন্ধকার, ঘুট ঘুট করছে অন্ধকার। এই এই ফুড কোর্ট একসময় গম গম করতো, সেখানে এখন কী অবস্থা ফুড কোর্টে? এদিকে জিজ্ঞেস করি ফুড কোর্ট কবে খুলবে, কিছু জানে কি না দাদাই? ফুড কোর্ট কবে খুলবে কোনো খবর নেই না? তো ফুড কোর্টের অবস্থা দেখছো, কবে খুলবে কোনো ঠিক নেই। এখানে কোনো ম্যানেজারও দেখা যাচ্ছে না, ম্যানেজারও বাড়ি চলে গেছে। না ম্যানেজার কি কোথায় আছে আমি জানি না সত্যি কথা। তবে ফুড কোর্টের এইরকম অবস্থা দেখতে পাচ্ছ, ফুড কোর্টটা একদম অন্ধকার, ঘুট ঘুট করছে অন্ধকার। এর ওপরে হচ্ছে আইনক্স, সেখানে যাব আমরা। এখন স্ট্রেট ওপরের ফ্লোরে যাচ্ছি আইনক্সে, আর আইনক্সটা দেখা যাক কী অবস্থা। আইনক্সের সামনে কে দাঁড়িয়ে আছে, কারা রয়েছে, মনে হয় না আইনক্সের সামনে কেউ থাকবে। চলো যাওয়া যাক। আমি একটু ভিতরে ঢুকে জিজ্ঞাসা করতে পারি, কেউ আছে, কেউ আছে ভিতরে? কেউ নেই। দেখি এনাদের একবার জিজ্ঞাসা। দাদা এই আইনক্স কবে থেকে ওপেন হবে কিছু ছিল কথা? কিছু জানাইনি না, এই তো চলে এসো। এরকম হলের এরকম ফ্লোরের সাইডে দরজা রয়েছে ফ্লোরের বাইরে বেরোনোর, এবং যারা স্মোক টোক করে তাদের এখানে এসে মনে হয় না, এখানেও নো স্মোকিং লেখা রয়েছে। যাই হোক থেকে আমি দেখাচ্ছি, এইখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে সম্মিলনী কলেজ, এবং পুরো ভিউটা দেখা যাচ্ছে এখান থেকে। যারা এখানে আসনি তাদের জন্য তো অবশ্যই, যারা এসছো তাদের জন্য অবশ্যই আজকের ভিডিওটা। এখনও আজকে 15ই অক্টোবর, কোনো হল খোলেনি, কিন্তু কিন্তু হল খোলেনি সব ঠিক আছে, কিন্তু একটা আমার অন্ধকার আসছে, হল খোলেনি সব ঠিক আছে, কিন্তু একটা ব্যাপার আছে, সেটা আমি দেখতে পাচ্ছিলাম যে হলটা পরিষ্কার করছে, পরিষ্কারের লোক এসছে। হতে পারে হলটা পরিষ্কার করে কাল পরশু থেকে খোলার ওরা একটা প্ল্যান করছে, কিছু একটা হবে। তো আপাতত আজকের এক্সপ্লোরার চক্রবর্তীর রিপোর্ট এই পর্যন্তই, একটু ঘুরবো, ঘুরতে ঘুরতে আমরা বেরোবো, ঠিক আছে? দেখতে থাকো এক্সপ্লোরার চক্রবর্তী, নেক্সট ভিডিও আবার 3-4 দিনের মধ্যে কিছু একটা এক্সপ্লোর করবো, কিছু একটা যেটা তোমাদের দরকার লাগে, তোমাদের কাজে লাগে, তোমরা যাতে জানতে পারো কিছু, সেটাই আমি তোমাদের জানানোর চেষ্টা করি। আজকের ভিডিও এই পর্যন্তই, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, আর বলতে পারছি না, না ভালো লাগলে একদম করো না। এইভাবেই আমি ছোট ছোট ইনফরমেশন তোমাদের যে দেবো, যেটা কিন্তু তোমাদের কাজে লাগে, প্রয়োজন লাগে, এবং তোমরা জানতে চাও এমন জিনিস নিয়ে কিন্তু আমার কালটিভেশন, আমার এক্সপ্লোর। নেক্সট 4-5 দিনের মধ্যে আবার একটা কিছু জিনিস তোমাদের জানাতে চাই, যেটা তোমাদের জানতে পারলে ভালো লাগবে, সুবিধা হবে এবং এনজয় করবে। আমার ভিডিও তো দেখছো তোমরা, এক্সপ্লোর চক্রবর্তী, দেখতে থাকো, এগিয়ে নিয়ে চলো, আমার চ্যানেলকে সাপোর্ট করো, আমার সাথে আছে মিস্টি পোটার। আজকে টাটা বলতে চাই, বাই, ভালো থাকো সবাই। ভালো লাগলে কি এটা কি, যাই হোক ভালো লাগলে লাইক করে দিও, চলো বাই। আর আমি আসছি, আবার আসছি।